হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কুইক জিকে। কুইক জিকে ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এবং সাবধানে আছো। তো আমরা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছ। তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে যে এভরিওয়ান ভিজিবল এবং অডিবল কিনা। ওকে স্টুডেন্টস, তো একটু তোমরা কমেন্ট করে বলো। তো চলো আজকে আমরা ক্লাসে চলে এসেছি আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে, এই আমরা কুইক জিকে চ্যানেলের মাধ্যমে দিয়ে। তো তোমরা প্রত্যেক দিনই এই ক্লাসে এভরিডে লাইভ ক্লাস করে থাকো। তো ঠিক আজকে আবার আমরা সেই আগের মতোই লাইভ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা কিন্তু এই কুইক জিকে মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ভীষণই তোমাদের পক্ষে ভীষণই উপযুক্ত এবং কাজে তোমাদের লাগে। কারণ এখান থেকে পরীক্ষাতে আমাদের অনেক কিছু কোশ্চেন আমরা জানতে পারি বা অনেক কিছু জিনিস আমরা এখান থেকে জানতে পারি। তো চলো স্টুডেন্টস, তো আজকে আমরা দেরি না করে ক্লাসটা আমরা স্টার্ট করবো। তো আশা করি নিশ্চয়ই কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা আগে আমাদের 11th ফেব্রুয়ারি ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা স্ট্র্যাটেজি কিন্তু ডিসকাস করব। এবং এই ক্লাসটা প্রত্যেকদিন কিন্তু 12টার সময় হয়ে থাকে, তোমরা প্রত্যেকেই জানো। এবং তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টস তোমাদের যেটা বলবো যে এইটা হচ্ছে আজকে আমাদের 165 ক্লাস, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি মনে করো যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাও, তো ডেফিনেটলি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই তুমি যদি আমার এই কুইক জিকে চ্যানেলটা যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো, তো বলবো যত বেশি সম্ভব তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলোকে অবশ্যই কিন্তু তোমরা দেখে নাও। এবং রোজ যদি ক্লাসগুলোকে রেগুলারলি যদি করা যায়, আমার মনে হয় না কারেন্ট অ্যাফেয়ার্সে কারো কোনো সমস্যা হবে বলে। ঠিক আছে, তো চলো আজ দেরি না করে আমরা তাহলে শুরু করি। তো চলো আজ স্টার্ট করে যে ফার্স্ট ক্লাস ক্লাসের প্রথম দিন এবং ফার্স্ট কোশ্চেন নিয়ে তোমরা প্রত্যেকই খাতা পেন নিয়ে বসো, তার কারণ এখানে আমরা অনেক কিছু জিনিস ডিসকাস কিন্তু করব। ওকে স্টুডেন্টস, তো চলো বেশি দেরি না করে তাহলে আমরা শুরু করে দিয়ে যাই ক্লাস। তো চলো স্টার্ট করি আজ ফার্স্ট কোশ্চেন দিয়ে। দেখো স্টুডেন্টস, আজ ক্লাসে যে ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের মাধ্যমে, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অন দি 11th ফেব্রুয়ারি ক্লাসের কোশ্চেনের মধ্যে, হুইচ স্টেট ইউটি হ্যাজ টপ ইন্ডিয়া প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2021 রিলিজ বাই Rights and Risk Analysis Group, যেটাকে আমরা শর্ট ফর্মে WRAG বলে থাকি। অপশন এ দেওয়া আছে দেখো উত্তরপ্রদেশ, অপশন বি দেওয়া আছে ত্রিপুরা, অপশন সি দেওয়া আছে মধ্যপ্রদেশ এবং অপশন ডি দেওয়া আছে জম্মু এন্ড কাশ্মীর। তো ডেফিনেটলি স্টুডেন্টস তোমরা তোমাদের মতো যেরকম তো জানো, অবশ্যই তোমরা তোমাদের মতো বলবে। তো এখনো পর্যন্ত ক্লাসে তোমরা কেউ লাইভ দেখতে পাচ্ছি না, তো অবশ্যই তাড়াতাড়ি তোমরা ক্লাসের মধ্যে যত বেশি সম্ভব তোমরা জয়েন করো এবং জয়েন করে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো ঠিক আছে নর্মালি স্টুডেন্টস, এখন যদি তোমরা উত্তর দিয়ে দাও আমি তোমাদের উত্তরটা দিয়ে দিই। Rights and Risks Analysis Group. According to the release, 13 media houses newspaper was targeted in the country, 108 journalists were attacked and 6 journalists were killed. Jammu and Kashmir number first position ache, next position and number 2 the ache kintu tar nam Uttar Pradesh, tarpor ache third the tar nam Madhya Pradesh, tarpor ache fourth the tar nam Tripura. To jo khotron journalists death hoyeche tar expecting to ki bar koreche. Top the list of the states union to this whether the journalists and media houses were targeted in 2021. Clear? Then definitely tumra ashobe prottekei bujhte perecho je je jaygagulo theke amader question amader korte pare ba kotha theke aste pare seta kintu mathay rakhbe. To mathay rakhbe ekhan theke basically je eta report ta bar kora hoyeche seta kintu tomader account journalists attack bolo tara physically take obstructed bolo tader harassment kora bolo to shishob dik diye khetre kintu eta basically kintu bar kora hoyeche. এবং এর বর্তমানে যদি আমাদের এদের গভর্নরের কথা জিজ্ঞেস করা হয় তাহলে গভর্নরকে তো লিখে রাখো মনোজ কুমার সিনহা হচ্ছে বর্তমানে হচ্ছে গভর্নর। তো অবশ্যই এখান থেকে লিখবে, কারণ এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতেই পারে। আর এই জয়েন্ট যখন কথাটা এলো অবশ্যই এখান থেকে বলবো, এখানে যেমন জয়েন্ট আছে তার সঙ্গে সঙ্গে আমরা আর একটাও পাই, আর একটা যেটা হয়েছে তার নাম হচ্ছে লাদাখ। তো লাদাখ তো ডেফিনেটলি এটাও একটা ইউটি, এটা হচ্ছে যার লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে কি আর কে মাথুর বা রাধাকৃষ্ণ মাথুর বর্তমানে আমাদের আছেন। আর এখান থেকে আর যে প্রশ্নগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও যেটা স্ট্যাটিক পোর্শন থেকে জিজ্ঞেস করতে পারে তার নাম হলো হেমিস ন্যাশনাল পার্ক। তো অবশ্যই তোমরা স্টুডেন্টস লিখবে হেমিস ন্যাশনাল পার্ক, যেটা কিন্তু না লিখলেই নয়,
যেটা কিন্তু আমাদের গোটা ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট ন্যাশনাল পার্ক। আমি আবার বলছি, লার্জেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? তার নাম হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। চেষ্টা করো তোমাদের মধ্যে দেওয়ার জন্য, কারণ এখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন পরীক্ষা করতে পারে। তো এখনো পর্যন্ত কারো সেরকম কোনো দেখতে পাচ্ছি না, তোমরা আমাদের কমেন্ট করো, করো, করতে থাকো। ইয়েস ইয়েস কমেন্ট করো, এবং আরো সম্ভব লোকজন চ্যাট বক্সের মধ্যে চলে এসো ভেরি ফাস্ট। একদমই এটাকে কারেক্ট উত্তর যেটা হবে সেটা কিন্তু হবে অপশন এ, ইন্ডিয়া হচ্ছে কিন্তু আমাদের রাইট এবং কারেক্ট অ্যান্সার। একদমই তাই, এবং এর সঙ্গে দেখে নেবো সঙ্গে আমাদের আর কি কোশ্চেন আমাদের পড়তে হবে সেটা দেখে নিই। দেখো যেটা পড়তে এখানে ভেরি ইম্পর্টেন্ট পার্ট বলছে, Salesforce of India leading EPR, Customer Relationship Management, CRM, published by the Global Digital Skills Index 2022, which highlights the growing the global digital skills crisis need for the action. India has scored 63 out of 100, leads the digital skill readiness, and has the highest readiness index among the 19 countries jar modhe kintu bar koreche. Ebar tar shonge eta ki bolche, the average global readiness score in 33 was out of 100 er modhe kintu bar kora hoyeche. Clear? Tale issue ashe kore tumra prottekei bujhte parle je ekhan theke amader ei question ta kintu kora hote pare. Total 19 countries er modhe kintu survey kora hoyeche, jar modhe India er kintu score 63 out of 100. ঠিক আছে, একদম। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এখান থেকে আমাদের কি প্রশ্নটা পড়তে হচ্ছে। আর এখান থেকে সেরকম ডিসকাস কিছু করার নেই, একটু ডিসকাস করার ছিল, তো অবশ্যই একটু দেখে নেবে। এবং তার সঙ্গে সঙ্গে যে বিজ্ঞপ্তি তোমরা দেখছো সেখানে কিন্তু র্যাঙ্ক ওয়ান ইন্ডিয়া এই গ্লোবাল ডিজিটাল লিডিংস এর মধ্যে কিন্তু নাম্বার কত আছে, না নাম্বার পজিশন 63। তো অবশ্যই এই ডেটা কিন্তু আমাদের দেখে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা ডেটা। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তো এইবার চলে যাব নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 3 এর দিকে। কপিলারানী রাধাকৃষ্ণন। তো ডেফিনেটলি যারা যাদের উত্তর জানো অবশ্যই তোমরা তোমাদের মধ্যে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, এখন মধ্যে কোনো কমেন্ট এসে পৌঁছায়নি, ডোন্ট ওয়ারি, তো আমি বলে দিই এটা যদি কারেক্ট অ্যান্সার হবে একদম, তার নাম অপশন এ, ডক্টর এস উন্নিকৃষ্ণন ন্যায়ার হবে কিন্তু আমাদের কারেক্ট এবং রাইট অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, তো এইবার দেখে নেবো একে বেশ ছাড়া আমরা আর কি কি প্রশ্ন পড়বো এখান থেকে। দেখো এটা ছেড়ে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, সেটা না বলছি, দ্য সায়েন্টিস্ট হ্যাজ লঞ্চ দ্য ভেহিকল স্পেশালিস্ট ডক্টর এস উন্নিকৃষ্ণন ন্যায়ার টুক দ্য চার্জ দ্য ডিরেক্টর বিক্রম সারাভাই স্পেস সেন্টার VSSC। VSSC ইজ দ্য কি স্পেস দ্য রিসার্চ সেন্টার দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইনস্টিটিউট বলে থাকি, দ্য স্পেশালাইজড ইন রকেট অ্যান্ড স্পেস ভেহিকল ফর স্যাটেলাইট প্রোগ্রাম। ন্যায়ার হু হ্যাজ কেরিয়ার ইন VSSC তিরুবনন্তপুরম in the year of 1985, has made the significant the contribution to the launch vehicle mechanism, acquiring the protection systems and play a role that during the his tenure in the construction. একদমই তাই, তাহলে আশা করি স্টুডেন্ট তোমাদের
এই যে এখানে সি বুঝতে কোনো অসুবিধা হলো না এবং ইনি কিন্তু বেসিক্যালি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন ইনি কিন্তু অ্যারোস্পেস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনি কিন্তু কমপ্লিট করেছিলেন ক্লিয়ার তাহলে স্টুডেন্টস তাহলে আশা করি বুঝতেই পেরেছো এবং সাথে সাথে আমরা এখান থেকে কি কি আমরা ইম্পর্টেন্ট স্ট্যাটিক পোর্শন এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো সেটা দেখে নিই প্রথমে যদি তোমাদের জিজ্ঞেস করি VSSC এটা কবে এস্টাবলিশড হয়েছিল যদি এস্টাবলিশড এর কথা আসে তাহলে অবশ্যই লিখবে 21st November 1963 কিন্তু এটা হয়েছিল এস্টাবলিশমেন্ট Name the first female vice chancellor of Jawaharlal Nehru University, JNU, has been appointed by the governor of India recently. So, dekho bolchi ki option A te ache Basanti Dulail Nag Chaudhuri, option B te ache dekhte pachhi Sangeeta Srivastava, option B te ache Mamata Brahman Bhatt, option D te ache na Shastri Dhupudi Pandit. তো ডেফিনেটলি তোমরা যারা যারা উত্তর জানো অবশ্যই তোমাদের মত কমেন্ট করবে তো এখনো পর্যন্ত অনেকেই কমেন্ট করছে করো 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 ভেরি গুড এখনো কোনো কমেন্ট আসেনি তো বলে দিই এটা সেটা কারেক্ট কমেন্ট হবে যে রাইট কারেক্ট অ্যানসার সেটা হচ্ছে জানার নাম কি না অপশন ডি হবে কিন্তু তোমাদের কারেক্ট মনে রাইট অ্যানসার ইয়েস একদমই তাই এটাই হবে রাইট এবং কারেক্ট অ্যানসার ঠিক আছে এবার দেখে নেব সাথে সাথে আমাদের কি ইনফরমেশন পড়তে বা দেখতে হবে সেটা একটু দেখে নিই দেখো যেটা পড়তে হবে যেটা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি ভেরি গুড ইনফরমেশন বলছে দা মিনিস্টার অফ এডুকেশন MOE অ্যাপয়েন্টেড দা শাস্ত্রীজি দুগপতি পণ্ডিত হ্যাজ নিউ দা ভাইস চ্যান্সেলর অফ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি JNU দা ফার্স্ট ওম্যান ভাইস চ্যান্সেলর JNU ইন দা 59 ইয়ার্স ওল্ড পণ্ডিত হ্যাজ অ্যাপয়েন্টেড দা পিরিয়ড অফ 5 ইয়ার্স 5 বছরের জন্য নিযুক্ত হয়েছেন পণ্ডিত রিপ্লেস দা এম জগদীশ কুমার যিনি এখন বর্তমানে অ্যাপয়েন্টেড দা চেয়ারম্যান অফ দা কি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন UGC Before the appointment, Pandit is serving the Vice Chancellor and the Srivibhai Phule University, Maharashtra. Now, Srivibhai Phule Maharashtra University is in the same way. Now, students, ask me what question you have to ask. I am not going to be clear. So, if you are not clear, Okay, the last one is the first astronaut discovered in independent India.
অপশন দিতে আছে ফার্স্ট ন্যাচারাল স্যাটেলাইট ডিসকভারিজ ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অপশন দিতে আছে ফার্স্ট কমেট ডিসকভারিজ ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তো ডেফিনেটলি যাদের উত্তর জানা অবশ্যই তোমরা তাদের মধ্যে কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে, বড় দিকে তোমাদের মধ্যে কমেন্ট। তো এখনো পর্যন্ত দেখছি কারো কোনো কমেন্ট আসছে না, তোমরা যারা যারা জানো তারা কিন্তু করবে কমেন্ট, যারা জানো না তারা অবশ্যই কিন্তু গেস করবে, কারণ গেস করাটা কিন্তু জরুরি। তো বলে দিই এটার ক্ষেত্রে না হলো না উত্তর, এটার ক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ ফার্স্ট অ্যাস্ট্রয়েড ডিসকভার ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ইনকারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে বোঝা গেল। এইবার দেখে নেবো এখান থেকে আমাদের কি ইনফরমেশন আমাদের পড়তে হবে। দেখো এখান থেকে যে ইনফরমেশন আমরা পড়বো, ইজ আ ভেরি গুড ইনফরমেশন। প্রফেসর আর রাজামন ওয়াজ হু অ্যাস্ট্রোনমার দা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সরি অ্যাস্ট্রোফিজিক্স প্রফেসর ফর ডিকেডস দ্য পাস্ট অ্যাওয়ে, হি ইজ দা বেস্ট নোন অ্যাজ দা কালকি প্রজেক্ট, হু হিজ এম দ্য ডিসকভার দ্য অ্যাস্ট্রয়েডস ইউজিং দা 48 সেন্টিমিটার সুমিডিটি টেলিস্কোপ ইন দা কাভালুর ভিভিও, ডিসকভার দা নিউ অ্যাস্ট্রয়েড number 4130 from India, that was the first astronaut discovered in India in 104 years, jini 4 years se kaaj question clear. tale students asha kori question number 5 tomader clear holo, karon ekhan theke amader ar kichu discuss korar kichu nei, just ei duku porle kintu amader information clear. okay, ei sathe sathe ei bikta tumi jodi dekhte pachho screen er moddhe ini hocche sei bikti naam hocche sir r rajamohan clear. tale students amra poroborti question number 6 er dike tale move korte pari. to dekhini question number 6 ki bolche. the crash into the uninhabited area in the Pacific Ocean known as the Point Nemo. It will be replaced the free flying same space station to continue the work after the ISS retirement. NASA also selected the Houston based on the Axiomian space provider its ISS first commercial mode. এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় ভীষণ কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার, একদম। তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার, একদম। আর এই যে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কথা যেটা বলছি, এখান থেকে অবশ্যই এটা তোমরা পড়বে, এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল হচ্ছে কবে, না হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1984 হয়েছিল এস্টাবলিশমেন্ট, যা প্রথম যিনি ইউএস ছিলেন, মানে আমাদের সেই সময় ইউএস প্রেসিডেন্ট, সেই সময় যিনি ইন্ডিউস করেছিলেন তার নাম হচ্ছে রোনাল্ড রেগন। তো অবশ্যই যারা যাদের নাম মানে বানানটা যারা জানো না অবশ্যই লিখে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। রেগন হচ্ছে আমাদের কারেক্ট এবং রাইট অ্যান্সার। ক্লিয়ার, তাহলে আশা করি বোঝা গেল। আর যদি ওখানে নাসা থেকে কোনো প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করা হয়, তো নাসার এখন বর্তমানে অ্যাডমিন কি আছে নাসার, তো অ্যাডমিন যিনি আছেন তিনি নাম হচ্ছে, তার নাম কি, না বিল নেলসন। তো লিখে রাখো বিল নেলসন হচ্ছে আমাদের নাসার বর্তমানে অ্যাডমিন, মাথায় রাখতে হবে। নেক্সট ইনফরমেশন যদি জিজ্ঞেস করা হয় নাসার হেডকোয়ার্টার, তাহলে হেডকোয়ার্টার অবশ্যই বলবো তার নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি ইন ইউএসএ, ওয়াশিংটন ডিসি ইউএসএ হেডকোয়ার্টার আছে। আর যদি জিজ্ঞেস করা হয় নাসা এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল, তাহলে এস্টাবলিশমেন্ট কথা যদি আসে সেটা হবে ফার্স্ট অক্টোবর, কবে হবে ফার্স্ট অক্টোবর 1958, এই ইয়ারে কিন্তু এস্টাবলিশমেন্ট হয়েছিল নাসা। Who of the following state run gave the additional charge of the chairman and managing director post of S.R. Narasimhan? So definitely, you will know, you will comment, you will know, you will know, you will know, you will know, you will know. তো ঠিক আছে স্টুডেন্টস, কমেন্ট করতে থাকো, এখন পর্যন্ত পৌঁছেছে না কারো কমেন্ট, আমি তোমাদের উত্তরটা দিয়ে দিই। এটার ক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু অপশন বি হবে, কিন্তু কারেক্ট এবং রাইট অ্যান্সার, যেটাকে আমরা পোসোকো বলে থাকি। কি বলে থাকি? পোসোকো বলে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা এক কথায় বলি আমরা পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যেটা বলে থাকি। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক এখান থেকে আমাদের আর কি ইনফরমেশন পড়তে হবে। দেখো যেটা পড়তে হবে, যেটা গুরুর জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি,
Sir Narasimhan, Director System Operator, has assumed the additional charge as a post chairman and managing director of CMD, the Power Station Operation Corporation Limited, POSOCO, referred to the 1st February 2022 in New Delhi. He has a Bachelor Degree of Electrical Engineering and Master's Business of Administration MBA Finance. He was over the 3 decades experience in power system operations spread across. CA the power grid and the POSCO after the steel with the wind. Clear students? Question number 7 আমাদের লেখা ক্লিয়ার কারণ যদি কোনো ডাউট থাকে কোনো কোয়েরি থাকে অবশ্যই কিন্তু বলবেন তাহলে আমরা পরবর্তী কোশ্চেন আমরা এইটা তাহলে মুভ করতে পারি তো চলো দেখে নিই কোশ্চেনটা কি না বলছি দেখো যে কোশ্চেনের নাম কি হবে কি বলবো ঠিক আছে কোশ্চেন নাম্বার 8 তাহলে লিখো করতে পারি তো চলো দেখে নিই কোশ্চেনটা কি না বলছি দেখো যে কোশ্চেনের নাম আমরা কি বুঝি অফ ফলোইং 7 টিম সুইনার ন্যাশনাল লস্ট অফ সেনেগাল ইন দা আফ্রিকা কাপ অফ দ্য নেশন চ্যাম্পিয়নশিপ তো দেখো অপশন এতে আছে
দিতে আছে সেনেগাল, অপশন ডি দিতে আছে কিন ইজিপ্ট। তো ডেফিনেটলি স্টুডেন্টস তোমরা তো তোমাদের উত্তর দাও, কারণ এখান থেকে কোশ্চেন আমাদের পরীক্ষায় ভীষণই করে। তো তোমরা তো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করো। তো একদমই তাই, এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্ড কারেক্ট অ্যান্সার আমি কি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করছো দেখছি ভালো, একদমই এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার দাঁড়াবে কিন্তু অপশন ডি হবে, কিন্তু ইজিপ্ট। তো ইজিপ্ট কিন্তু এখনো পর্যন্ত 7 টাইম চ্যাম্পিয়নশিপ হয়নি, এটা সেনেগাল কিন্তু এখনো পর্যন্ত 7 টাইম চ্যাম্পিয়নশিপ হয়েছিল। এই সেনেগাল কিন্তু 7 টাইম চ্যাম্পিয়নশিপ মাথায় রাখবে, হওয়ার পর কিন্তু প্রথম ইজিপ্ট এটা কিন্তু চ্যাম্পিয়ন হলো। The 7 times winner in Egypt. The final had the end at 0-0 and after the extra time. About 21,000 strand across the country daily. It is the most reliable mode of the transportation for the terrificers who often move the victim long distance in train. তো রেলওয়েটা হয়েছিল আমাদের কবে, সিক্সটিন এপ্রিল, আবার বলছি 16 এপ্রিল, সালটা হচ্ছে 1853।
United Kingdom has marked the dash anniversary of Queen Elizabeth II, rules the Queen looked to the future of the monastery. To the option is 15th, option B is 60, option C is 70, option D is 80. So definitely the other student channel, so what they want to comment on the ball, because I have no opinion to comment on the show, so don't worry about what they want to do. It is correct answer, option C is 70, so we can do correct answer. Clear, students? তো দেখে নিলি সাথে সাথে আমাদের কি পড়তে হচ্ছে তো দেখো এটা পড়তে হবে কি বলছি দেখো ইউনাইটেড কিংডম মার্ক 70 অ্যানিভার্সারি দ্য কুইন এলিজাবেথ ইটস রুল দ্য কুইন লুক দ্য ফিউচার অর টু দ্য মনার্কি সি সারপ্রাইজ দ্য লুইস এক্সাইড দ্য ফ্রু ফ্রান্স অ্যাজ দ্য লংগেস্ট রিগিং দ্য মনার্কস অফ আ সোভারেন স্টেট শি বিকাম দ্য লংগেস্ট লাইভ দ্য ব্রিটিশ মনার্ক অন দ্য 21 ডিসেম্বর 2007 ইন 2017 দ্য ইজ বিকাম দ্য ফার্স্ট ব্রিটিশ মনার্ক টু দ্য কমেমোরেট দ্য Kina Spelliffy Jubilee, Elizabeth II is one of the Queen of the United Kingdom, 14 others Commonwealth remainings. 6 February in 1952, Elizabeth became the Queen after the death of the King George VI. King George VI death of our body, Kintu, Indigidayana, the Indonesian. Tare, definitely, students, Buddha, Arjuli, United Kingdom, Elizabeth II, Kotha, Ashi, Tare, Abushi, Mata, Raktabe, Bortuman, Jili, as a PM, Achin, PMK, Tata, PM, Achi, Abushi, Mata, Tata, Tata, Boris Johnson, Kiyahabe, Along with the which book it has been in the ASEAN. Next one is CAR-T therapy, cell therapy, which has seen in the news, is used to treat which disease? It has been in the cancer. What disease? The cancer disease. Okay. Next one is Super Hornet is a fighter aircraft manufactured in which country? It has been manufactured in which country? It has been in the USA. What country? Last one is at As of the 2020, which country is the top steel producer in the world? It has been in the China. Okay. The students, the protector, the student, the pagan, the Ashapuri protector, the class of the British, the Hawaii, Jacobo, the common pillar, the Lagunian was the Hawaii, even the Ashashake, protector of Halotako, Susto Tako, Shabanako, even classes that please into the Raja, to show like, borrow, share, or comment, or not to one that I get unique, but one share is unique, the Mirror only to even the Paro. To call me what you ask. 12 February 2022 class ni to aaj ke jo ne tui chalo sab ke tata bye good night shubh ratri take care also